আচ্ছা মাইয়া, বলছি রাধাও তো ফর্সা আর আমি এত কালো কেন? আমি কালো বলি না, রাধা আর ওর সখীরা আমাকে দিন রাত বড্ড খেপায়। তাহলে তুই একটা কাজ করতে পারিস তো, রাধা আর ওর সখীরা যেহেতু তুই কালো বলে তোকে খেপায়, তুই বিভিন্ন রং নিয়ে ওদের মুখে লাগিয়ে দিতে পারিস, তখন কে কালো আর কে ফর্সা কোনো ভেদাভেদই রইল না। ঠিকই তো, আমি তো এটা এর আগে কখনো ভেবে দেখিনি। আমার মাথায় দারুণ একটা ফন্দি এসেছে। কি হয়েছে তো বল। আরে দাঁড়া দাঁড়া, দাদাকে আগে আসতে দে, সব কিছু বুঝতে পারবি। কিরে কানাই, কি হয়েছে, এত জরুরি তলব দিয়ে ডাকলি? আমার মাথায় না একটা দারুণ ফন্দি এসেছে। রাধা আর ওর সখীরা আমি কালো বলে আমাকে বড্ড খেপায়, তাই আমি ঠিক করেছি রং নিয়ে ওদের সবার মুখে লাগিয়ে দেব, তখন কালো আর ফর্সার কোনো ভেদাভেদি থাকবে না। ওই দেখ, আসল শয়তান তো ওখানে লুকিয়ে আছে। হ্যাঁ কি সখীগণ, আমি কালো বলে তো দিনরাত আমাকে বড্ড খেপাতে, এবার কে কালো আর কে ফর্সা ভেদাভেদটা কি করে বুঝবে? তোমরাও তো রং মেখে পুরো ভূত হয়ে গেছো। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। जहाँ जहाँ राधे वहाँ जाएंगे मुरारी।
गलियां ये सारी।